যেহেতু বাংলাদেশিদের ইন্টারন্যাশনাল কোয়ালিফিকেশন আছে, সো এখানে টিক চিহ্ন দিতে হবে এবং সিলেক্ট কান্ট্রি বাংলাদেশ দিতে হবে। এরপরে আমরা যেটা করব, আমরা সাবমিটে ক্লিক করে দিব। থ্যাংক ইউ ফর সাবমিটিং ইউর এডমিশনস অ্যাপ্লিকেশনস, হোয়াট হ্যাপেন্স নেক্সট? তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে এরপরে কী হবে না হবে এই ব্যাপারে কিছু ইনফরমেশন দেওয়া আছে। এর নিচে আছে আপনার দুটা প্রোগ্রাম এবং ফিনিশ ক্লোজ। এই অ্যাপ্লিকেশনটা আমরা জানি যে এটা লেট অ্যাপ্লিকেশন ছিল। যেমন আমি এখানে একটা দেখতে পাচ্ছি ইনফরমেশন, যে ইনফরমেশন রিগার্ডিং ইউর লেট অ্যাপ্লিকেশন, যে এখানে বলা আছে যে আমাদের অ্যাপ্লিকেশনটা লেট এবং এটা সাধারণত নর্মালি প্রসেস হয় না। এটা প্রসেস হয় নর্মাল অ্যাপ্লিকেশনগুলো হওয়ার পরে। এটা জাস্ট আপনাকে আমি উদাহরণ হিসেবে দেখাচ্ছি, আপনাদের তো আর লেট হবে না, সেক্ষেত্রে আপনারা এই জিনিসটা পাবেন না। এনিওয়ে, এখানে আমরা স্ট্যাটাস দেখতে পাচ্ছি, লেট অ্যাপ্লিকেশন নট ইয়েট প্রসেস, লেট অ্যাপ্লিকেশন নট ইয়েট প্রসেস। এভাবে আমরা প্রত্যেকটা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানে দেখতে পারবো। এবং লেট, এর নিচে একটা মোর ইনফরমেশন আছে, ওখানে ক্লিক করলে বিকজ ইউ সাবমিটেড ইউর অ্যাপ্লিকেশন আফটার দ্য ডেডলাইন ইট ইজ নট ইয়েট বিন প্রসেসড। বাট আপনাদের ক্ষেত্রে হয়তো ইন প্রোগ্রেস দেখাবে যখন নতুন অ্যাপ্লাই করবেন। উপরে আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, এখানে অ্যাপ্লিকেশন নাম্বার, অ্যাপ্লিকেশন নাম্বারটা খুব ইম্পর্ট্যান্ট। এবং নিচে চেঞ্জ ইউর অ্যাপ্লিকেশন আছে, এখানে ক্লিক করে আপনি চাইলে হয়তো কোনো অ্যাপ্লিকেশন মুছে ফেলতে পারবেন, কোনো একটা প্রোগ্রাম অ্যাড করতে পারবেন, যে কোনো কিছু আপনি করতে পারবেন। আরেকটা বিষয় খেয়াল রাখবেন, এই অ্যাপ্লিকেশনটা করার কারণে আপনার অ্যাপ্লিকেশন কিন্তু ফিনিশ হয়ে যায়নি, আপনি চাইলে নতুন প্রোগ্রাম অ্যাড করতে পারবেন। যেমন আপনি আবার ফাইন কোর্সে গিয়ে যে কোনো একটা নতুন প্রোগ্রাম, ধরেন আপনি ইনফেকশন বায়োলজি অ্যাড করতে চাচ্ছেন, আপনি অ্যাড দিলেন এবং টু অ্যাপ্লিকেশন, এবং সেম ওয়েতে এই অ্যাপ্লিকেশনটাও কিন্তু আপনি এখানে অ্যাড হয়ে গেল। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের এখন তিনটা প্রোগ্রামে অ্যাপ্লাই হলো, মাস্টার্স প্রোগ্রাম বিজনেস বায়ো ইনফরমেটিক্স ইনফরমেশন ইনফেকশন বায়োলজি, তিনটা হয়ে গেল। এবং আপনি ইনফেকশন বায়োলজিটাকে কোন আর ব্লু অ্যারোটা ক্লিক করে উপরেও তুলতে পারবেন। যেমন আমি যদি এটা ফার্স্ট দিতে চাই, আমি ব্লুতে ক্লিক করলাম, আরও উপরে তুলতে পারবো, বা নিচে নামাতে চাইলেও সেম, আমি মাঝখানে দিতে চাই নাম্বার টুতে, ব্লুতে ক্লিক করলাম, এটা মাঝখানে চলে আসলো। এভাবে এরপর আপনি কন্টিনিউ করবেন। ক্লিক সাবমিট বিলো টু সাবমিট ইউর আনসার, ইউ রিসিভ এ কনফার্মেশন, ইউ উইল সেভ ইট, সাবমিট। তাহলে কি হলো, আমাদের অ্যাপ্লিকেশনটা চেঞ্জ হলো, মাস্টার প্রোগ্রাম এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের তিনটা। এভাবে আপনি প্রথমে হয়তো একটা প্রোগ্রাম সিলেক্ট করতে পারেন, আপনাকে একই দিনে চারটা করার প্রয়োজন নেই, আপনি কিছুদিন পরে আরেকটা করলেন দেখে শুনে, এভাবে আপনি কন্টিনিউ করতে পারেন। তো আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের এই অ্যাপ্লিকেশনগুলোর অবস্থা, এবং আপনি চাইলে অ্যাপ্লিকেশন ডিলিটও করতে পারেন। যেমন আমি ভিডিওর কারণেই অ্যাপ্লাইগুলো করলাম আসলে, বাট আমি এখন ডিলিট করে দিচ্ছি, সেটাও ডিলিট অ্যাপ্লিকেশন। ইয়েস, কন্টিনিউ, ইয়েস আই উড লাইক টু ডিলিট মাই অ্যাপ্লিকেশন, ডিলিট, ডিলিট হয়ে গেল। আরেকটা বিষয়, আপনি কিন্তু প্রত্যেকটা আপডেটের জন্য আপনি মেইলে ইনফরমেশন পাবেন। আপনি যখন একটা অ্যাপ্লাই করবেন, অটোমেটিক আপনার কাছে মেইল যাবে, আপনি যখন চেঞ্জ করবেন আপনার কাছে মেইল যাবে, নতুন অ্যাপ্লিকেশন লিস্ট সব কিছু আপনাকে মেইলের মাধ্যমে ইনফর্ম করা হবে। ক্লোজ করলাম। অ্যাপ্লাই করার পরে আপনাদের কি করতে হবে, অ্যাপ্লাই যখন হয়ে যাবে, আপনাদের হয়তো খেয়াল আছে আমরা অ্যাপ্লাই করার সময় প্রত্যেক ইউনিভার্সিটির রিকোয়ারমেন্টগুলো পড়েছিলাম। ওই রিকোয়ারমেন্টগুলোতে যে ডকুমেন্টগুলো ওরা চায়, সাধারণত মাস্টার্সের জন্য ব্যাচেলর বা হায়ার হায়ার সেকেন্ডারি স্কুল, যেটা বাংলাদেশে এইচএসসি,
এইচএসসি এবং ব্যাচেলর সার্টিফিকেটটা আপনি আপলোড করতে পারেন, সাথে প্রত্যেকটা প্রোগ্রামে আপনি ডিটেলসে পড়তে হবে, ওরা কি মোটিভেশন লেটার চেয়েছে কিনা, রিকমেন্ডেশন লেটার চেয়েছে কিনা, ওয়ার্ক এক্সপেরিমেন্ট চেয়েছে কিনা, এবং অবশ্যই আইএলটিএস অথবা টোফেল স্কোরটা সেন্ড করতে হয়। তো এখানে মনে রাখতে হবে যে আইএলটিএস এর কপি স্ক্যান করে পাঠালে হয়, কিন্তু টোফেলটা কোনো ডকুমেন্ট পাঠালে হবে না, ওটা সরাসরি টেস্ট সেন্টার থেকে এটা ইউনিভার্সিটি এডমিশনকে পাঠাতে হবে। কিন্তু আইএলটিএস এর ক্ষেত্রে আপনারা স্ক্যান করে দিলেই, কারণ আইএলটিএস ওদের অ্যাক্সেস থাকে, ওরা ভেরিফাই করতে পারে। সো এই ডকুমেন্টটা আমরা এখন আবার ফিরে আসছি। প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ডকুমেন্টে গিয়ে আপলোড ডকুমেন্টস, এবং এখানে রিকোয়ারমেন্টস গুলো দেওয়া আছে। একটা হচ্ছে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, আমি যেটা বললাম আপনি আইএলটিএস এর সার্টিফিকেটটা জাস্ট স্ক্যান করে এখানে আপলোড করতে পারেন, আইডি ডকুমেন্টস, আপনি পাসপোর্টের কপিগুলো দিতে পারেন, সার্টিফিকেট, ডিপ্লোমাস, ট্রান্সক্রিপ্টস গুলো করা যায়, এবং কিভাবে করতে হবে সেটা এখানে ডিটেলস দেওয়া আছে। তারপরেও আমি এইখানে কিছু রুলস আছে, যেমন ইউ ক্যান আপলোড 15 ফাইলস অ্যাট এ টাইম, 15টা ফাইল আপলোড করতে পারবেন, এবং ইউ ক্যান আপলোড 30 ফাইলস পার 24 আওয়ার, অর্থাৎ আজকে আপনি 30টা ফাইল করলেন, আপনি যদি না হয় আপনি কালকে আবার করতে পারেন আফটার 24। অবশ্য 30টা ফাইল তো আর প্রয়োজন নেই, আর একটা ফাইল 10 MB-র বেশি হতে পারবে না, এবং আপনি একসাথে 50, এভাবে বিভিন্ন। সবচেয়ে ইন্টারেস্টিং যেটা আপনাকে খেয়াল রাখতে হবে যে সবগুলো PDF হতে হবে, এবং আপনি ডকুমেন্টে একটা নাম দিবেন, ফর এক্সাম্পল মাস্টার ট্রান্সক্রিপ্ট দিয়ে আপনি একটা ক্যাটাগরি দিলেন, আপনি এটা ক্যাটাগরি দিলেন ট্রান্সক্রিপ্টস, ক্যাটাগরি হবে অবশ্যই। আপনি চুজ ফাইলে গিয়ে আপনার ফাইলটা চুজ করবেন, ফাইল চুজ করার আগে আপনাকে আরও একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এখানে অল ডকুমেন্টস দ্যাট আর ইন দ্য সেম ক্যাটাগরি, যেমন 1, 2, 3, 4, 5, 5 নাম্বার যে লাইনটাতে, অর্থাৎ সেম ক্যাটাগরি সব ডকুমেন্ট কিন্তু একটা ফাইল হতে হবে, মাল্টিপল পেজ PDF। অর্থাৎ এখন আপনাদের মনে হয়তো প্রশ্ন থাকতে পারে, আমি একটা PDFকে কিভাবে ফাইল করব, কিংবা একটা স্ক্যানকে কিভাবে PDF করব। তো এগুলো আসলে অনলাইনে অনেকগুলো, ইন্টারনেটে অনেকগুলো সফটওয়্যার পাওয়া যায়। আমি উদাহরণ হিসেবে হয়তো আপনাদের একটা দেখাতে পারি, যেমন এই ফাইলটা, এটা হচ্ছে PNG, অর্থাৎ আপনি যখন স্ক্যান করবেন ইউজুয়ালি স্ক্যান করার পরে PNG আকারে পাওয়া যায়, তাহলে ফাইলটা হচ্ছে PNG ফাইল। আপনি যদি কনফার্ম না থাকেন ওই ফাইলে গিয়ে রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিজে যাবেন, প্রপার্টিজে দেখবেন যে টাইপ অফ ফাইল PNG ইমেজ, এখানে আমরা দেখতে পাচ্ছি PNG। তখন আপনি অনলাইনে আপনি সার্চ দিতে পারেন PNG টু PDF। আমরা অনেকগুলো সফটওয়্যার আসলে অনলাইনে অ্যাভেলেবেল, যেমন কনভার্ট PNG টু PDF অনলাইন ফর ফ্রি, প্রথমটাতে ক্লিক করলাম, একটা পেজ আসলো, অনেক কালারফুল পেজ। যাই হোক, সিলেক্ট ফাইল, আমি সেই আমার জি 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 ফাইলটা সিলেক্ট, এই ফাইলটা যেটা PNGটা সিলেক্ট করলাম, ওপেন, এবং এটা আমি কনভার্টে ক্লিক করলাম, খুব দ্রুত কনভার্ট হয়ে যাওয়ার কথা। আচ্ছা, এটা কনভার্ট হচ্ছে। আমরা এভাবে আপনাকে প্রত্যেকটা ফাইল কিন্তু PDF-এ কনভার্ট করে দিতে হবে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে আপনার, ধরেন আপনার ব্যাচেলরের ট্রান্সক্রিপ্ট দিবেন বা মাস্টার্সের ট্রান্সক্রিপ্ট, অথবা ধরলাম আপনি দুটো ট্রান্সক্রিপ্ট বা দুটো সার্টিফিকেট কিংবা দুটো টেস্টিমোনিয়াল, হোয়াট এভার। আমরা দেখতে পাচ্ছি অলরেডি আমাদের PDF-টা অটোমেটিক ডাউনলোড হয়ে গেছে, ডাউনলোড হচ্ছে, এটা আমি ওপেন করে দেখি। হ্যাঁ, আমাদের সার্টিফিকেট এখন PDF হয়ে গেছে।
এবার এটা আপনি এখানে সেভ করে রাখতে পারেন ডেস্কটপে,